Assalamualaikum viewers, welcome to Nayan's Kitchen. Kemon achen shobai? Alhamdulillah, ami to bhalo achi. Aaj ami apnader shonge share korbo hate kata shemai pitar recipe. Mul video te chole jai. আমি এখানে পিঠাটা তৈরি করার জন্য যে ডোটা বানাবো তার জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়ে তার ভিতরে সামান্য একটু লবণ পানিটা ফুটে গেলে তখন 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে গুঁড়োটাকে ভালো করে সিদ্ধ করে নিলেই পারফেক্ট ভাবে ডো তৈরি হয়ে যাবে ডোটা একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে ভালো করে ডোটাকে হাত দিয়ে মুছে নিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে এরকম লম্বা রশির মতো বানিয়ে নিতে হবে বা ছড়ার মতো তৈরি করে নিতে হবে এভাবে অনেকগুলো বানানো হয়ে গেলে এখন একটা একটা করে এভাবে পিঠাটা কেটে নিতে হবে ছড়ি ধরে আর এক হাত দিয়ে চেপে চেপে গুলো তৈরি করে নিতে হবে এই দেখেন আমি লম্বা ছড়িটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এখন হাত দিয়ে চাপ দিলেই সব পিঠাগুলো তৈরি হয়ে যাবে যারা লম্বা ছড়ি ধরে কাটতে পারবেন না তারা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এখন আমি সবগুলো পিঠা আমার এখন কাটা হয়ে গিয়েছে দুই কাপ দুধ জাল করে আমি এক কাপ করে নিব এখন পিঠাটা রান্না করার জন্য আমি দুই কাপ পরিমাণ পানির ভেতরে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে এখন একটা এলাচ ভেঙে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে গুড় পানির মিশ্রণটা ফুটে গেলে এখন সব পিঠাগুলো ফুটন্ত গুড়ের শিরার ভিতরে দিয়ে দিব সবগুলো পিঠা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে একটু জাল হয়ে যাওয়ার পরে হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো এবং আগে থেকে জাল করে নেওয়া সেই দুধটাকে এখন দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব তৈরি হয়ে গেল আমার হাতে কাটা সেমাই পিঠার রেসিপি আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ